কত ঘটনা সংঘটিত হয়েছে, চেষ্টা করছো এটা গুরুত্বপূর্ণ খবর বলে কব লাগবে। কাতি বিহুর দিনাই শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে, ফুড়বলে যাওয়া পিতা পুত্রর সঙ্গে ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। এসডিআরএফর অভিযান অব্যাহত থাকা দেখি পাওয়া গেছে, কিন্তু বর্তমান পর্যন্ত বিচারি পোৱা নাই পিতা পুত্রক। জিয়াভরলিত হলিল সমাধি ঘটিছে, পিতা পুত্র 14 বছরীয় পুত্রক বসাবলৈ গৈ সন্ধানহীন হয়েছে পিতৃও। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বলে কব লাগবে, ফুড়বলে বলে ওলাই গেছিল 14 বছরীয় পুত্রর সঙ্গে, আর তার পাছতে ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হয়েছে। আলোকচিত্র দেখাবলে চেষ্টা করছো আমি এই মুহূর্তে, এজন হয়েছে পিতৃ, আর পিতৃয়ে পুত্রক লগত লৈ গৈছিল ফুৰিবলৈ, আৰু পুত্র পৰিছিল জিয়ভৰলি নৈত, আৰু তাৰ পাছতে পুত্রক বিচাৰিবলৈ নৈত জাপ দিছিল, আৰু তাৰ পাছতে ভয়ংকৰ কাণ্ড সংঘটিত হৈছে। কাতি বিহুৰ দিনাই শোকাবহ ঘটনা সংঘটিত হৈছে। ভালুকপুঙৰ সমীপৰ জিয়ভৰলিত হলিল সমাধি ঘটিছে পিতা পুত্র। তেজপুৰ শালনিবাৰী স্থিত বায়ুসেনা বাহিনীৰ কৰ্মচাৰী আছিল এইজন বাপ্পী ঘোষ, আর তার পুত্র ঋতিক ঘোষ জিয়াভরলিত বর্তমান পর্যন্ত সন্ধানহীন হয়ে আছে। এই মুহূর্তের একটা শোকাবহ ঘটনার খবর আমি জানাবলে চেষ্টা করে আছো। বায়ুসেনা বাহিনী আর এনডিআরএফ বাহিনী ইতিমধ্যে অভিযান চলাই 14 বছরীয় পুত্রর সঙ্গে ফুড়বলে গেছিল, আর ফুড়বলে গিয়ে জিয়াভরলিত নামিছিল, আর হঠাৎ পুত্র পিছলি পড়েছে, পুত্র ঋতিক ঘোষ পিছলি পড়েছে, আর পুত্রক উদ্ধারের বাবে পিতৃয়ে চলাইছিল অভিযান। পিতৃ নামি গৈছিল নৈলৈ, আর তারপর দুয়ো উঠি গৈছে, আর বর্তমান পর্যন্ত সন্ধানহীন হয়ে আছে। পুনর্বার জানাই আছো, ভালুকপুঙৰ সমীপ জিয়াভরলিত হলিল সমাধি ঘটিছে। এবার পিতা পুত্র একেলগে পিতা পুত্র নিরুদ্দেশ হয়েছে, পুত্রক বসাবলে গৈ পিতা নিরুদ্দেশ হওয়া দেখি পাওয়া গেছে। আর তেজপুর শালনিবাড়ী স্থিত বায়ুসেনা বাহিনীর কর্মচারী হাবলদার বাপ্পী ঘোষ আর তার পুত্র ঋতিক ঘোষের কোনো সন্ধান লাভ করবা নাই বর্তমান পর্যন্ত। বায়ুসেনা বাহিনীর এসডিআর বাহিনী ইতিমধ্যে অভিযান আরম্ভ করেছে, যদিও পিতা পুত্রর সন্ধান কিন্তু বর্তমান পর্যন্ত উলিয়াবা নাই। আর উল্লেখ করবো যে বাপ্পী ঘোষে 14 বছরীয় পুত্রর সঙ্গে ফুড়বলে গেছিল, আর জিয়াভরলিত নামিছিল, আর তার পাছতেই 14 বছরীয় পুত্র ঋতিক ঘোষ হঠাৎ পিছলি পড়েছে, আর পুত্রক বসাবলৈ গৈ পিতৃও সন্ধানহীন হয়েছে। আর বর্তমানও অভিযান অব্যাহত রাখিছে এসডিআরএফ বাহিনীয়ে, লগতে বায়ুসেনা বাহিনীও অভিযান অব্যাহত রাখিছে, পরিয়ালত লাগিছে হাহাকার। বর্তমান পর্যন্ত কিন্তু মৃতদেহ উদ্ধার করবা নাই, পিতা পুত্র দুয়ো একেলগে হলিল সমাধি ঘটিছে। শোকাবহ ঘটনা বলে কব লাগবে, ভালুকপুঙৰ সমীপত জিয়াভরলিত এই অঘটন সংঘটিত হয়েছে, নৈত পৰি হলিল সমাধি ঘটিছে পিতা পুত্রর, একেলগে পিতা পুত্রর হলিল সমাধি ঘটিছে। 14 বছরীয় পুত্র ঋতিক ঘোষ আর পিতা বাপ্পী ঘোষ একেলগে নোহা হয়েছে, আর তার পাছতে এটা পরিয়ালত লাগিছে হাহাকার। যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বরত।